হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগস। বর্ণালী ব্লগস এর অ্যানাদার ভিডিও। আমার সমস্ত বন্ধুদেরকে আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম। তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের দিনের ভিডিওটা। এখন বাজে সকাল 7টা, তো তোমাদের প্রথমেই জানাই গুড মর্নিং, শুভ সকাল। আমি আজ 6:30 উঠে পড়েছি, আজকে ম্যাজিকের মতো 6:30 উঠে পড়েছি, কারণ আজ আমার রনির মর্নিং স্কুল। তো তার জন্য সকাল সকাল উঠে ভাত ঢাল বসিয়ে দিয়েছিলাম, তো বসিয়ে দিয়ে অনেক রাতে ঘুমিয়েছি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তার ডালটা পুরো কয়লা কয়লা হয়ে প্রায় আগুন ধরার মতো অবস্থা, হঠাৎ করে গন্ধে উঠে পড়েছি, দেখি বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি অল্পের জন্য। তারপর ভাত আর কুমড়ো ভাজি আর আমের চচ্চড়ি করলাম। দাদা বাজারে যাবে, বাজার করে নিয়ে আসবে, তারপর রান্নাটা করব। তো ফ্রেন্ডস দেখো, প্রায় আমার রান্নাটা কমপ্লিট হতে গেছে, তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো ভাতটা হয়ে গেছে, কুমড়ো ভাজি বসিয়েছে, আমার কড়াইটা পুড়ে গেছে, অনেকটা পুড়ে গেছে। আর টক ডালের জন্য আম কেটেছিলাম, টক আম, তো এটা ভাবছি এখন টক করে নেব। তো কুমড়ো ভাজি আর টকটা করবো। আর দেখো আমার ডালটা কতটা পুড়ে গেছে, আমার বড় একটা দুর্ঘটনা, হাত থেকে বেঁচে গেলাম। পুরো ডালে দেখছি আগুন ধরার মতো অবস্থা হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে নেব, কারণ দাদা চলে আসার সময় হয়ে গেছে, তো খেয়ে বেরিয়ে যাবে, তো আমি তাড়াতাড়ি করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো। তো রান্না করতে করতে কিছু বাসন এঠো হয়ে গেছিলো, যেটা আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ অল্প বাসন যার জন্য নিচের কলে গেলাম না, উপর থেকেই ধুয়ে নিচ্ছি, বেশি না, সামান্য, যেটা আমার অসুবিধা হবে না, কারণ বেশি হয়ে গেলে সমস্যা হয়ে যায়, যার জন্য নিচেই চলে যেতে হয় বারবার। তো যেহেতু দুটো তিনটে জিনিস, তো এখান থেকেই ধুয়ে নেব। ছোটো বেসিনটা, তো এটা মুখ ধোয়ার জন্য, যাতে আমার অসুবিধা হয়ে যায়, কিন্তু বারবার নিচে যাওয়াটাও একটা সমস্যা। তো ছোটো অল্প জিনিস, যেটা আমি এখান থেকেই পরিষ্কার করে নিই। তো হয়ে গেল, এবার আমি ব্রাশটা করে নেব, কারণ তাড়াতাড়ি রান্নার জন্য ব্রাশটা করা হয়নি, তো ব্রাশটা করে নেব। ব্রাশটা করে নিয়ে তারপর ছেলেটাকে তুলেব ঘুম থেকে। এখনও ঘুম থেকে উঠতেই চাইছে না, অনেকবার ডেকেছি কিন্তু উঠছে না। এখন বাজে সকাল 9:20। তো 9:20 আমি কী করছি দেখো, আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, যেহেতু আজ সকাল সকালে উঠেছি, তো সমস্ত কাজ কম বেশি হয়ে গেছে, থালা বাসন মাজা হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে, সকালের রান্নাটাও হয়ে গেছে। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, কেন যাই না, এই 2-4 দিন হচ্ছে প্রচণ্ড খিদে পাচ্ছে, কিন্তু যেহেতু না খেয়ে আমি 12টা-1টায় গিয়ে সকালের খাবারটা খাচ্ছি, দুপুরেরটা 4টেই খাচ্ছি, তো আমার প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে। আর তার থেকে আমার এই নার্ভের সমস্যাটা দেখা দিয়েছে, যেটা ভীষণ খারাপ, কারণ নার্ভের সমস্যা হলে না আমার ভীষণ শরীর খারাপ হয়। তো কালকে 6টা দিন শুয়েছিলাম, তো দাদা বলছে যাই হোক কিছু খেয়ে থাকবা সবসময়, না খেয়ে থেকো না, অসুস্থ হয়ে পড়লে কিন্তু তোমার ভুগতে হবে। তার জন্য ভাত নিয়ে নিয়েছি, এবারে কুমড়ো ভাজি আর টক দিয়ে ভাতটা খেয়ে নেবো। আমার রনি এখনও ঘুম থেকে ওঠেনি, তো ঘুমিয়ে যাচ্ছে মনের আনন্দে। তো যেহেতু রনির মর্নিং স্কুল ছিল, তো আজকে আরেকটা স্কুলে ওর স্বাস্থ্য পরীক্ষা রয়েছে, তো বলছে মা আমি যাবো না, দুটো স্কুলে। আমি আচ্ছা, ওর বাবু বললো থাক দরকার নেই, আর কেন যাই না, আমার ছেলে প্রাইভেট স্কুলটা যেতে চায় না, বলে মা আমার ভালো লাগে না। তো বলেছে এই বছরটা পর সামনের বার প্রাইমারিতেই দিয়ে দেবো ফোরে। তো এখন কিছু কাজ নেই, এখন শুধু খেয়ে নেব, খেয়ে ছেলেটাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে খাইয়ে বই পড়িয়ে চান টান করে স্কুলে নিয়ে যাব। তো ফ্রেন্ডস তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। সো ফ্রেন্ডস, সমস্ত কাজবাজ সেরে চলে এলাম রনির স্কুলে। তো দেখো সমস্ত মায়েরা বসে রয়েছে, কারণ বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, তো মায়েদের কাজ আর কি, সবাই বসে থাকো, যেটা আমার মাও করতো আমার জন্য। আর রনির আই কার্ড নিলাম আজ, তো তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে বাড়ি চলে যাব। সো ফ্রেন্ড চলে এসেছি বাড়িতে, এখন বাজে 1:20। তো একটাই রানির ছুটি হয়ে গেছে, আস্তে আস্তে 20 মিনিট, তো এসেই রান্না বসিয়ে দিয়েছি, বসে দেখো মেঝেতেই বসে পড়েছি, কারণ গরমে আর ভালো লাগছে না খাটে বসতে, তো এখানেই বসে পড়েছি, তোমাদের সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছি। তো দেখো আমার একটা ক্ষতি হয়ে গেলো, আমার না মনটা ভীষণ খারাপ লাগছে, কেন জানি না, দেখো একটা সোনার হারিয়ে গেছে, হঠাৎ স্কুলে বসে দেখছি আমার এই ফুলটা হারিয়ে গেছে, কোথায় পড়েছে কি জানি, অনেকটা খুঁজলাম বাড়িতে এসে কিন্তু কোথাও পেলাম না। তো কি করব, দাদাকে বলবো আবার বানিয়ে দিতে, নাহলে ভীষণ বাজে লাগছে, দেখতে ভালো বাজে লাগছে। এটা আমাকে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে দাদা দিয়েছিল পলা বাঁধানোটা, তো আমার কাছে খুবই স্পেশাল ছিল, এখন ভীষণ খারাপ লাগছে। তো
আমার বান্ধবীটা আমার জন্য কি নিয়ে এসেছে দেখো। ওদের এখানে খুব সুন্দর কাসুন্দি, একটা কাকু খুব সুন্দর কাসুন্দি বানায় যেটা ভাজাভুজির সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো আমার বান্ধবীর মা শম্পার মা মাইমা আমার জন্য কাসুন্দি পাঠিয়েছে, বলেছে ওকে একটা কিনে দিয়েছে, আমাকে একটা কিনে দিয়েছে। তো আমার জন্য নিয়ে এসেছে, এসেই আগে আমাকে কাসুন্দিটা দিতে এসেছে। তো ও চলে গেল কারণ ওর একটু শারীরিক সমস্যা হয়েছে, তো ডাক্তার দেখাচ্ছে, তো কিছুদিন বাদে আসবে। তো চলে গেছে, ভীষণ মন খারাপ করছে, বিশেষ করে ছেলেটাও, সারাক্ষণ আমার ছেলেটার সঙ্গে খেলা করতো, সত্যিও খুব মিস করি ওদের। তো এখন কোনো কাজ নেই, কাজ নেই বলতে কি এখন প্রচুর কাজ আছে, ভুল বললাম, কারণ এখন চলে যাবো শয্যায় রান্না বান্না করে, ঘর পরিষ্কার করে, আজকে মাথা টাথা পরিষ্কার করে পুজো দেবো, মানে খেতে খেতে আমার 4টে বেজে যাবে। তো এখন রান্নাবান্না শুরু করে দিই, তো ফ্রেন্ডস তোমরা সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি, তো দেখো দুপুরে আজকে আবার ডাল হচ্ছে, কারণ রানি ডাল ছাড়া ভাত খাবে না, ওকে ডালই করে দিতে হবে। আর দাদা মাছ নিয়ে এসেছো, মাছের তরকারিও রান্না করবো, আর কিছু বাসন আছে যেটা সকালে খেয়ে রানি আর আমি রেখে তাড়াতাড়ি স্কুলে চলে গেছিলাম, পরিষ্কার করে নেব, কারণ এখান থেকেই পরিষ্কার করে নেব। রান্না করছি তো নিচে যাওয়া সম্ভব না, তো অল্প কিছু বাসন যেটা এখান থেকেই পরিষ্কার করে নেব। অনেকবার আমাকে দিনের বেলা বাসন পরিষ্কার করতে হয়, অল্প জায়গা যার জন্য সমস্যা হয়ে যায়, এই জন্য দাদাকে বলেছি বাড়ি করছি বড় করে, আর সমস্ত কিছু সুন্দর করে করব, যাতে সমস্যা না হয়, এই সমস্যাটা আর না ভোগ করতে হয়। তো মাজা হোক কমপ্লিট, এখন টেবিলটা ভালো করে মুছে নেব, চলে যাব রান্নার দিকে। ফাইনালি আমি রান্নাটা কমপ্লিট করলাম, আজকে বেশি কিছু রান্না করিনি, রুই মাছ নিয়ে এসেছিলো দাদা, রুই মাছ দিয়ে কাঁচকলা রান্না করেছি, টক ডাল করেছি, আর গোল গোল আলু ভাজি করেছি। আর আমার রানি দেখো বসে বসে দই সন্দেশের আইসক্রিম খাচ্ছে। তো এখন শুধু বাকি রয়েছে কাঁচাকুচি বাকি রয়েছে, আর ঘর মোছা বাকি রয়েছে। তো ঘর মোছার জন্য জল আর আমার ঘর মোছার ডান্ডা নিয়ে এসেছি, কারণ আমি হাতে মুছি না, কষ্ট হয়ে যায়, রোজ রোজ পারি না। আর ছেলেটা এত দুষ্টু, এত পরিমাণে ঘর নোংরা করে যে আমি পরিষ্কার করেই পাই না, সকাল থেকে 4 পরিষ্কার করা হয়ে গেছে, তো আবার যাতাই করে দিয়েছে। তো এখন বাজে 2:30, তো 2:30 মধ্যে আমার রান্নাটা অন্তত কমপ্লিট হলো। এখন ঘরটা পরিষ্কার করে জামাকাপড় নিয়ে সজ্জা চলে যাব পুকুর পাড়ে, কল থেকে জামাকাপড় কেচে একবারে চান করে বাড়ি ফিরবো, তারপর পুজো দিয়ে তারপরে দুপুরের লাঞ্চ করব। তো ফ্রেন্ডস এখন আমার অনেকটা কাজ বাকি, কাজ করতে করতে জীবনটা আমার শেষ হয়ে গেল। সত্যি কথা বলতে বিয়ের আগে কখনো কাজ করিনি, মায়ের কষ্টটা বুঝিনি, মা বললে মাকে বার্তাই দিতাম না, তো এখন ভীষণ খারাপ লাগে জানো তো, কারণ শরীর খারাপ হয়ে পড়ে থাকলেও দেখার কেউ নেই, করার কেউ নেই, তো ভীষণ খারাপ লাগে মায়ের জন্য যে মায়ের কষ্টটা তখন বুঝিনি, আর আমার রনিও আমার কষ্টটা বোঝে না। তো আমার ছেলেটাও হয়েছে আমার মতো। তো ফ্রেন্ডস তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেরি হয়ে গেছে তার জন্য দেখো তাড়াতাড়ি করছি, আর ঘরটা ছেলেটা এত পরিমাণে নোংরা করে যার জন্য দিনে আমি 2 করে ঘরটা পরিষ্কার করি, তবুও পরিষ্কার করে পাই না, তো তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, তোমরা সঙ্গে থাকো। আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন ছেলেটাকে ভাত দিয়ে দিয়েছি। তো আজকে আমার রানি খাচ্ছে ডাল আর আলু ভাজি আর ডিম ভাজি, কারণ দেবো না এখন, কারণ সকালে ডিম খেয়েছে, তো অত ডিম খাওয়াও ঠিক না, তার জন্য ওকে ডাল আর আলু ভাজি দিয়েছি। আর মাছ আমার রানি খায় না, কারণ মাছ মাংস খেতে পারে না, কি জানি কি যে ঘরে বিয়ে হবে বেঁচে যাবে, শ্বশুরবাড়ি খরচা হবে না, বলবে জামাই তো ডাল আর আলু ভাজা আর একটা ডিম হলে হয়ে যাবে, তো আমার রানির শ্বশুরবাড়ি বেঁচে যাবে। তো ফ্রেন্ডস তোমরা সঙ্গে থাকো, বাকি কাজটাও সেরে নিই, কারণ একা মানুষ তো না করে কোনো উপায় নেই। তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো। ফ্রেন্ডস এখন বাজে 8:00, তো 8:00 কী করছি দেখো, আমার ঘরটার অবস্থা দেখো, আমার ছেলেটা কতটা ভালো তোমরা বুঝতে পারবে। আজকে এত কষ্ট হয়ে গেছে, সারাদিন শুধু ঘুমিয়েছি, মানে 5 পর থেকেই 7 পর্যন্ত শুধু ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে দেখি পুরো ঘরটা রানি জঙ্গল বানিয়ে রেখেছে, তো এখন ভাবছি পুরো পরিষ্কার করব। তো ফ্রেন্ডস থ্যাংক ইউ তোমাদের সবাইকে এতটা ভালোবাসা সাপোর্ট করার জন্য, এইভাবে পাশে থেকো, আর যদি কোনো ভুল করি ক্ষমা করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করো। তো নতুন করে কিছু বলার নেই, ভালো থেকো সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো।